বেশ কয়েক বছর আগে স্থানীয় একটি পশুর হাট বন্ধ হওয়ার পর থেকেই জৌলা সারিয়েছিল। যেটুকু টিমটিম করে জ্বলছিল লকডাউনের ঝাপটায় তাও নিভতে বসেছে। চরম অসহায় পান্ডুয়ার দুর্বার মহিলা সমন্বয় কমিটির মহিলারা। পান্ডুয়ার বালিহাটটার ডোমপাড়ায় অবস্থিত যৌনপল্লী বহু পুরনো, তবে তা দুর্বার মহিলা সমন্বয় কমিটির অন্তর্ভুক্ত হয় 1997-98। এই যৌনপল্লীতে কম বেশি 50টি ঘর রয়েছে, তার মধ্যে বেশিরভাগই যৌন কর্মীদের নিজস্ব। তবে হাতে গোনা বেশ কয়েকটি ঘর বাইরে থেকে আসা যৌন কর্মীদের ভাড়া দিয়ে বংশ পরম্পরায় সংসার চালায় স্থানীয় ব্যানার্জি পরিবার। বর্তমানে সেই পরিবারের মালকিন তনু ব্যানার্জি বলেন, ঘর বুঝে মাসিক 500 থেকে 1000 টাকা করে ঘর ভাড়া দেওয়া হতো, কিন্তু অতিমারী করোনার আবির্ভাবের পর থেকেই বাবুরা আসেন না, তাই রোজগার হারিয়েছে মেয়েরা। কয়েকজন চলে গেলেও লকডাউনে আটকে পড়ে যে কজন মেয়ে এখনো এখানে রয়েছে, আয় না হওয়ায় 3 মাস ধরে তারাও ভাড়া দিতে পারছেন না। রেশনে সরকারি চাল আটা ছাড়া আর কিছুই পায়নি, জানি না কবে আবার সব স্বাভাবিক হবে। সমস্যার কি বলবো, ওই পাড়ায় ঘর ভাড়া দিয়ে আমাদের খেতে হয়, বাড়ির পাড়ার মেয়েরা পয়সা করি না পেলে ওরা তো আর পয়সা দেবে না আমাদের। 3 মাস কোনো ঘর ভাড়া পাননি? না, ওই গ্রাহক করে সরকার যেটুকু দেয় সেটুকুই। সরকার কি সাহায্য করছে? ওই চালপাল দিয়েছে কন্ট্রোল মন্ডল থেকে, ওই যা। একই অবস্থা এখানকার যৌনকর্মীদেরও, যারা ডোমপাড়ায় পাকাপাকি ভাবে সংসার পেতেছেন তারাও এখন কাজ হারিয়েছেন। আর লকডাউনে আটকে পড়া বাইরে থেকে আসা যৌনকর্মীরা কাজ হারিয়ে মহাসংকটে পড়েছেন। তাদের বক্তব্য, লকডাউন শিথিল হলেও করোনার জেরে সামাজিক দূরত্ব বজায় আমাদের কাজ করা অসম্ভব। পরিস্থিতির শিকার হয়ে এই পেশায় আসা মহিলারা আবারও এক সংকটজনক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে প্রহর গুনছে। আমি কলকাতা থেকে আসি। কি সমস্যা? এখন সমস্যা বন্ধ আছে, 3 মাস হয়ে গেল দেখতে দেখতে, খাওয়ার দাওয়ার কিছু নেই, অসুবিধা খুব। বাড়িওয়ালারা ঘর ভাড়া পাবে, এখানে কাজ কাম নেই, ওই কোনো রকমে চলে যাচ্ছে। আপনি কি লকডাউনের কারণে আটকে আছেন? হ্যাঁ, লকডাউন বলেই তো বাড়ি যেতে পারিনি। কতদিন যাননি বাড়ি? 3 মাস হয়ে গেল তো দেখতে দেখতে। সরকারি কোনো সাহায্য পেয়েছেন? ওই তো 12 কেজি করে চাল পেয়েছিলাম। এখন তো কিছু সাহায্য করলে তো ভালো হয়, কিন্তু কেউ তো করছে না। ঘর ভাড়া, কারেন্টের বিল, ওগুলো সব পড়ে রয়েছে। বাড়ির মালিকরা কি বলছে? বাড়ির মালিকরা কি বলবে, ওরা তো সব দেখছে, আর ওরা আর কি বলবে, আমাদের মতন ওদেরই তো অবস্থা খারাপ। 6 মাস হয়ে গেল, প্রায় 3 মাস চলতে হয়। আমাদের লকডাউন হয়ে যাওয়ার পরে আমরা নিজের, এটা আমাদের শোনা গেছে সেন্ট্রাল থেকে, আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা মেয়ে যৌন কাজকে বন্ধ রাখুন, সেই হিসাবে আমরা বন্ধ রেখেছিলাম বা এখন আমরা মেনে চলছি। কিন্তু আমরা ভিডিওর থেকে আমরা 12 কেজি চাল পেয়েছিলাম, এপ্রিলে 5 কেজি করে পেয়েছিলাম, এরপরে আমাদের কোনো ব্যবস্থা নেই। আমাদের ঘর ভাড়া আছে বা আমাদের ছেলেপুলে আছে, আমরা কেমন করে চলবো? আমাদের আর কোনো সাহায্য নেই, আমরা এখন এই মুহূর্তে আমরা কোথায় যাবো? না, আমরা তো সরকারকে জানাই না, আমাদের কাছে কেউ এসে পৌঁছায়ও নি, আর আমরা কাউকে জানাই নি। এখানে কত মেয়ে কাজ করছে এখন? এখানে প্রায় আমাদের মেয়ে আছে 60-70 খানা মেয়ে আছে, কিন্তু এই যে যেখানে আছে সে সেখানে আটকানো আছে, প্রায় এখন 35-40টা মেয়ে আমাদের এই মুহূর্তে এই জায়গায় আছে। নিউজ আজ বাংলা, হুগলি।